নমস্কার, আজকে আপনাদের সঙ্গে লাউ পাতার এমন এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটা ছোটরা পেলে একটার বদলে চারটে খেতে চাইবে। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি এবং বড়রাও খুব মজা করে খাবে। রেসিপিটি বানানো কিন্তু খুব কঠিন নয়, খুবই ইজি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি এবং একটি পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এরপর ওই লাউ পাতাগুলোকে আমি ওই লবণ জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তাতে করে লাউ পাতাটা একটু নরম হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। এরপর আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুটার খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। যেটা ছোট দিক আছে ওই ছোট দিক দিয়ে আলুটিকে গ্রেট করে নিতে হবে। তো এভাবে পুরোটাই গ্রেট করে নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে দুইবার আলুটিকে ধুয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর একটা একটা করে লাউ পাতার বেশ ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এভাবে করে একে একে সব লাউ পাতাগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি এবং জলটাকে কিন্তু একটু বেশ ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। তারপর একটি বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 চামচের মতো বেসন, একটা মাঝারি সাইজের চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, এবং তারপর যে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম এরপর সেই আলুটা দিয়ে বেশ ভালো করে প্রথমে আগে মেখে নেব। আগে মেখে বুঝে নিতে হবে জলের প্রয়োজন আছে কি না। প্রয়োজন থাকলে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, এটা কিন্তু ঘন করে মাখতে হবে। তো দেখুন আমি কেমন করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে এটাকে আমি পুরোটাই একবারে মেখে নিয়েছি। তো দেখুন এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপর একটা করে লাউ পাতা নিয়ে আমি লাউ পাতার মধ্যে মানে মাঝখানে এটাকে এইভাবে মাখিয়ে দেব এবং ধীরে ধীরে সব সাইডে একটু একটু করে লাগিয়ে দেবো। এটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে যাতে সব দিকে ভালো করে লেগে যায়, আর উপরের দিকের অংশে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর তলার সাইড থেকে ধরে এরকম করে রোলের মতো করে ঘুরিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। আর পাশে একটি পাত্রে জল রাখতে হবে। ব্যাটারটা লাগানোর পর হাত ধুয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে করতে হবে, তাহলে উপরের দিকে খুব একটা মাখবে না আর এটাকে দেখতে বেশ ভালো লাগবে। তারপর পুরোটা মাখানো হয়ে গেলে উপরের সাইডে একটু করে বেসনটা একটু লাগিয়ে দিলে এটা কিন্তু পুরোটাই এটে যাবে। তো দেখুন আমি এভাবে করে এরকম করে বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, এটা আর খুলবে না। দেখুন এইভাবে করে আমি করে নিচ্ছি। আরও একটাকে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করছি। তো এভাবে করে নিয়ে বেশ ধীরে ধীরে এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আবারও ওইভাবে মুড়ে দেব। আর এটা কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি হতে চলেছে। যেহেতু ভিতরে আলু দেওয়া রয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে এবং বাচ্চারাও বেশ মজা করে কিন্তু এটা খাবে। আর এভাবে করে একে একে আমি সবগুলোকেই দেখুন এখানে করে নিয়েছি। আমি সবকটা একবারে রেডি করে নিয়েছি, তাহলে ভাজার সময় সুবিধা হবে। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে একে একে আমি লাউ পাতার ওই রোলগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর একটা পিট হয়ে এলে ধীরে ধীরে আর একটা পিটকে উল্টে দিতে হবে এবং দুটো পিটকেই সমানভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। আর এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, কারণ ভেতরে যেহেতু আলুটা কাঁচা দেওয়া আছে তার জন্য সেদ্ধ হতে একটু সময় দিতে হবে। তো এভাবে করে দুটো পিটি আমি খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিতে হবে লাউ পাতার এই রোলগুলোকে। ধীরে ধীরে একটু ঝরিয়ে নিলেই কিন্তু তেলটা পুরোটাই ঝরে যাবে। তো একটা পাট ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি এবং সেগুলোকেও কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যারা এই রকম লাউ পাতার রোল এখনও ট্রাই করেননি তারা কিন্তু আজই ট্রাই করবেন, আর এটা কিন্তু দারুণ একটা মজার রেসিপি। তো আজকের এই লাউ পাতার রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।